वेलकम टू आवर चैनल क्रोशिया फरजाना। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। आज के आमरा तृतीय पर्व शुरू करब हाते करे। एर आगे दुइटा पर्व करेछि, प्रथम एवं द्वितीय। आर सेटाते आमि चेन टाना, सिंगल क्रोशेट, डबल क्रोशेट करा देखिएछि। आपनारा एकटु देखे नेबेन सेई आगे दुइटा भिडियो, डेस्क्रिप्शन बक्से दिए दिब लिंकटा। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখেন, যাতে নোটিফিকেশন আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। নেক্সট যে ভিডিও করব সেই ভিডিওগুলো আপনারা অতি দ্রুত দেখতে পারবেন বা খুব সহজেই দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে আমরা দেখাবো হাফ ক্রোশেট কিভাবে করে এবং ট্রিপল ক্রোশেট কিভাবে করে। ঠিক আছে, তো আমি মনে করি যে আপনারা যদি হচ্ছে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে পুরোপুরি ভাবে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি, কিভাবে কাজটা হচ্ছে। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি উলের সুতা নিয়েছি এবং 2.5 mm কাঁটা নিয়েছি, কুশি কাঁটার কাঁটা। ঠিক আছে, তাহলে কাজটা আমরা শুরু করি। আর কাজের শুরুতেই হচ্ছে আপনারা যদি একটু মোটা সুতা নিয়ে এবং মোটা কাঁটা নিয়ে কাজ করেন তাহলে কাজ করতে সুবিধা হবে। স্লিপ নোট নিয়ে নিচ্ছি। আমার প্রথম ভিডিওতে স্লিপ নোট কিভাবে নিতে হয়, চেইন কিভাবে টানতে হয় এবং হাফ সিঙ্গেল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তাই আমি আর আলাদা করে সুন্দর করে দেখাচ্ছি না, আজকে আমি ডিরেক্ট কাজটা শুরু করলাম। চেন টেনে নিচ্ছি, চেন দিয়েই হচ্ছে কিন্তু আপনার কাজটা সুন্দরভাবে করতে পারবেন। আর আজকের যে হাফ ক্রোশেট এবং ট্রিপল ক্রোশেট দেখাবো, হাফ ক্রোশেটের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, ট্রিপল ক্রোশেটে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। হাফ ক্রোশেট করছি এখন আমি, ডাবল ক্রোশেট যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রথমে পেঁচিয়ে তারপর ভিতর দিয়ে নিয়ে তারপর তিনটা ঘর ছিল, আর এই হাফ ক্রোশেটটা হচ্ছে পেঁচিয়ে দুইটা ঘর বাদ দিবেন। ঠিক আছে, দুইটা ঘর বাদ দিবেন বা প্রথম ঘরে দিলেও হবে, আমি দুইটা ঘর বাদ দিচ্ছি। না, হাফ ক্রোশেট মানে হচ্ছে দুইটা চেন। ঠিক আছে, সেকেন্ড ঘরে আমি দিচ্ছি এইভাবে নিয়ে আসার পর তিনটা যে ঘর ছিল তিনটা ঘরের ভিতর দিয়ে আমি নিয়ে আসব, এটা কি বলে হাফ ক্রোশেট। ডাবল ক্রোশেটে কি ছিল যে দুইটা ঘরে নিয়ে এসে তারপর আবার দুইটা ঘর হবে তারপর, কিন্তু হাফ ক্রোশেটে হচ্ছে ডিরেক্ট আপনি তিনটা ঘর দিয়ে নিয়ে আসবেন। পরবর্তী চেনের ভিতর দিয়ে দিচ্ছি আমি, আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের কিভাবে কাজটা করতে হবে। চেন দিয়ে নিয়ে এসে যে আমার কাটায় যে তিনটা ঘর থাকবে এই তিনটা ঘরের ভিতর দিয়েই সুতাটা পেঁচিয়ে নিয়ে আসবেন, হয়ে গেল হাফ ক্রোশেট। প্রথমে হচ্ছে কাটায় পেঁচাবেন, চেনের ভিতর দিয়ে আবার পেঁচিয়ে আনবেন, দেখবেন আপনার কাটায় তিনটা ঘর আছে, তিনটা ঘরের ভিতর দিয়ে আসবেন, হয়ে গেল আমাদের হাফ ক্রোশেট। এটাকে বলা হয় হাফ ক্রোশেট। আর হাফ ক্রোশেট সমান হচ্ছে দুইটা চেন। ঠিক আছে, ডাবল ক্রোশেট হচ্ছে তিনটা চেন, সিঙ্গেল ক্রোশেট মানে হচ্ছে একটা চেন, মানে সমান যেটাকে বলে। আমি যখন এটার দ্বিতীয় লাইনটা করব তখন কিন্তু আমি দুইটা চেন নিয়ে তারপর কাজটা করব। ডাবল ক্রোশেটে এর আগের ভিডিওতে দেখবেন আমি তিনটা চেন নিয়েছি, সিঙ্গেল ক্রোশেটে একটা চেন নিয়েছি। তো এইগুলো একটু মাথায় রাখলে বা হচ্ছে এইগুলো মনে রাখলে আমরা বুঝতে পারবেন কোনটা সমান কি এবং কিভাবে কি কাজটা করা যায়।
শেষ হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রোশেট করা। এখন যখন আপনি দ্বিতীয় লাইনে যাবেন তখন হচ্ছে দুইটা চেইন নিয়ে নেবেন। দুইটা চেইন নিয়ে নিয়েছি, উল্টিয়ে আবার পেঁচিয়ে প্রথম যে চেইনটা আছে, যে চেইনগুলো তৈরি হয়েছে সেই চেইনগুলোর ভিতর দিয়ে নিয়ে আসবেন। এই হয়ে গেল আপনার হাফ ক্রোশেট। আপনি স্টেপ বাই স্টেপ কাজ করলে অবশ্যই পুরোপুরি ভাবে বুঝে যাবেন কিভাবে কি কাজ করতে হয়। আপনি হাফ ক্রোশেট, ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট শিখে গেলে অলমোস্ট আপনি কাজ সব শিখে গিয়েছেন। এখন আপনি ডিজাইন দেখলেই সবগুলো কাজ করতে পারবেন কিভাবে কি করতে হয়। আর এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কাজ শুরু করতে হয়, একটা নেক কিভাবে করতে হয়, বা হচ্ছে একটা কাজ ও যে কোনো কাজ কিভাবে শুরু করতে হয়। এই লং টানার পর বা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট টানার পর কিভাবে কাজটা শুরু করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। এখন যদি আমি থার্ড লাইনে যাই তার জন্য হচ্ছে দুইটা চেইন নিতে হবে, ঠিক আছে? দুইটা চেইন নিয়ে আবার শুরু করতে হবে। আর কুশি কাটার কাজের একটা ভালো উদাহরণ হচ্ছে আপনি যদি এটাকে মানে আপনার ভুল হয়েছে বা কিছু করতে হবে এটা আর ঠিক হচ্ছে না, তখন আপনি এইভাবে ধরে শুধু টান দিবেন, ম্যাজিকের মতন সবগুলো খুলে যাবে। মনে হচ্ছে না একটা ম্যাজিক? সব খুলে গিয়েছে। একদম প্রথমে চলে আসছে। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে ট্রিপল ক্রোশেট করে, চেইন টানা, সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ক্রোশেট, তিনটা হয়ে গিয়েছে। এখন আমরা চার নাম্বার যে কাজটা সেটা হয়েছে, সেটা হচ্ছে ট্রিপল ক্রোশেট। ট্রিপল ক্রোশেট কিভাবে করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ট্রিপল ক্রোশেটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয় যেটা আপনারা কাজ করতে গেলে অনেক আস্তে আস্তে দেখতে পারবেন কিভাবে ট্রিপল ক্রোশেটটা করতে হয় বা কত সুন্দর ডিজাইন করা যায় ট্রিপল ক্রোশেট দিয়ে সেটা বুঝতে পারবেন। চেইন টেনে নিচ্ছি, চেইন টেনে নেওয়ার পর এতটুকু চেইন আমি করব। এরপর হচ্ছে আমি পাঁচটা চেইন নেব, এক দুই তিন চার পাঁচ। ট্রিপল ক্রোশেটের মানে হচ্ছে যে আপনার পাঁচটা চেইন সমান একটা ট্রিপল ক্রোশেট। তো আপনারা দেখেন ডাবল ক্রোশেটে বা হচ্ছে হাফ ক্রোশেটে আমরা একটা প্যাচ দিয়েছি, ঠিক আছে, একটা প্যাচ দিয়েছি, কিন্তু ট্রিপল ক্রোশেটে কি করতে হবে আমাদের দুইটা প্যাচ দিতে হবে। দেখেন আপনার কাটাতে এখন থাকবে তিনটা ঘর, ঠিক আছে, চেইনের একটা ঘর, এরপর দুইটা ঘর। আবারও দেখিয়ে দিচ্ছি, একবার দুইবার পেঁচিয়ে এক দুই তিন চার পাঁচ, পাঁচ নাম্বার চেইনে দিয়ে দেবেন, ঠিক আছে। এখন আপনার কাছে আসবে চারটা ঘর, এক দুই তিন চার। চারটা ঘর থেকে দুইটা, প্রথম যে দুইটা ঘর আছে সেই দুইটা ঘরে ঘর দিয়ে নিয়ে আসবেন আর এই দুইটা ঘর ছেড়ে দেবেন। নিয়ে আসছি, এখন দেখেন আপনার কাটা আছে তিনটা ঘর। এখন এই তিনটা ঘরের মধ্যে থেকে প্রথম যে দুইটা ঘর আছে এই দুইটা ঘর দিয়ে নিয়ে আসবেন এবং লাস্ট যে ঘরটা আছে সেটা ছেড়ে দেবেন। এখন যে দুইটা ঘর আছে এই দুইটা ঘরের ভিতর দিয়ে নিয়ে আসবেন। হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশেট। আবারও দেখাচ্ছি, দুইবার পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে নেওয়ার পর চেনের ভিতর দিয়ে পেঁচিয়ে নিয়ে আসবেন। আপনার কাটায় থাকবে চারটা ঘর, দুইটা ঘরের মধ্যে দিয়ে নিয়ে আসবেন, দুইটা ঘর ছেড়ে দেবেন। তারপর আপনার কাটায় থাকবে তিনটা ঘর, তিনটা ঘরের মধ্যে থেকে দুইটা ঘর দিয়ে নিয়ে আসবেন,
দুইটা ঘর নিয়ে আসার পর আবার দুইটা ঘর থাকবে, তারপর আবার দুইটা ঘরের মধ্যে দিয়ে নিয়ে আসবেন। এটাই হচ্ছে আপনার ট্রিপল ক্রোশেট। দুইটার ভিতর দিয়ে নিয়ে আসলাম, আবার দুইটার ভিতর দিয়ে নিয়ে আসলাম, আবার দুইটার ভিতর দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আপনার ট্রিপল ক্রোশেট করতে হবে। দেখছেন এটা একটু বড় হবে ডাবল ক্রোশেট বা হাফ ক্রোশেট থেকে, কারণ পাঁচটা চেইন সমান কিন্তু একটা ট্রিপল ক্রোশেট। দেখছেন এই বেসিক জিনিসগুলো আপনি জেনে গেলে আস্তে আস্তে কিন্তু আপনি সবগুলো কাজ শুরু করতে পারবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আপনারা নেক্সট ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যান। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ম্যাজিক সার্কেল কিভাবে করে, ম্যাজিক সার্কেল আর হচ্ছে একটা ফ্লাওয়ার কিভাবে করে। ঠিক আছে, এর পরের ভিডিওতে, তার পরের ভিডিওতে হচ্ছে আমরা একটা নিক করে দেখাবো যে কাজটা আপনারা কিভাবে শুরু করবেন বা কাজটা দিয়ে কিভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব। এখন যদি আপনারা সেকেন্ড লাইনে যেতে চান তখন কিন্তু আপনি পাঁচটা চেইন নেবেন, 3 4 5, সেম ভাবে চলে যাবেন প্রথমটাতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালটা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।